আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মাসুকা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে সায়ানকে পড়তে বসিয়েছি, ও কোনো রকম একটু পড়লো, তারপরে ওর বাবাকে বলছে ওকে ডাক্তার এঁকে দিতে, আর ওর বাবা ওকে এঁকে দিচ্ছে, আর ও বলছে মাম মাম বাবার ডাক্তার আঁকানো একটু ভিডিও করো, ও নাকি বড় হলে দেখবে। আসলে কি বলবো, এখনকার ছেলে পেলে একদমই অন্যরকম, আমি যেটা বলবো ঠিক বিপরীতটাও করবে। ওকে বলছি পড়তে, কিন্তু ও সেটা না করে এটা করছে ওটা করছে, মানে যেভাবে ফাঁকি দিতে পারে আর কি। তো শানের বাবা কিন্তু অনেক সুন্দরই ডাক্তার আঁকাচ্ছে ছেলের জন্যে, ও নাকি কোনোদিনও আঁকায়নি, এই প্রথম। তো অনেক সুন্দরই হচ্ছিল প্রথম হিসেবে। তো আমরা কিন্তু সকালে খাওয়া দাওয়া করে হঠাৎ করে শাহানের ফুপির বাসায় আসছি, এসে মনে হলো ফুলপিঠা বানানোর কথা। তো আপুকে বললাম আপু নেন ফুলপিঠা বানাই, আমি কিন্তু পারি না, আপু পারে, আপু যেহেতু ঢাকাইয়া বাড়ির মেয়ে ও পিঠাটা ভালোই বানাতে পারে। তো আমি কিন্তু এই নকশি পিঠাটাই পারি না, কিন্তু অন্য পিঠা কিন্তু আলহামদুলিল্লাহ সবই পারি। তো এ পিঠা যে আমি পারবো না তেমনটা কিন্তু নয়, আমি এত ডিজাইন করতে পারবো না, কিন্তু পারবো ইনশাল্লাহ, আমার মন বলে আমি পারবো। তো আমিও দু একটা চেষ্টা করছিলাম, আর আপু একের পর এক ডিজাইন বানাতেই পারে। তো আমি বলছিলাম যে এক রকমের কয়েকটা করে বানান, দেখতে সুন্দর লাগবে। আর আপনারা এই পিঠাকে কে কোন নামে ডাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমাদের এখানে নকশি পিঠা বলে। তো আমার মেজ আপু আর আমার বড় ভাইয়া কিন্তু এই পিঠা বানাতে পারতো, সময়ের ব্যবধানে এখন আর কেউ একসঙ্গে থাকে না, ভাইয়াও ভাইয়ার মতো জীবনকে গুছিয়ে নেয়ার জন্য চাকরি বাকরির সূত্রে বাড়িতে থাকে না, তেমনি আপুও নিজের সংসারের জন্য মায়ের বাসা বেশি একটা আসা হয় না, থাকা হয় না, যার জন্য আর এসব আনন্দ হয় না। তবে যখন ঈদ আসতো আমাদের তো গ্রামে বাড়ি, তখন অনেক ভালো লাগতো, ভাইয়া আপু এগুলো বানাতো, বসে বসে দেখতাম, অনেক ভালো লাগতো, সঙ্গে কিন্তু গল্পও হতো। আর এই যে আপু কত সুন্দর নিখুঁতভাবে কাজ করছে, আর আমি ভেজে নিচ্ছি। এ পিঠাটা হয় কি, একজন বানালে একজন ভাজলে পিঠাটা নষ্ট হয় না, আর অনেকক্ষণ বানানোর পরে যদি ভাজতে যাওয়া হয় তাহলে পিঠাগুলো ভেঙে যায়। তো কেন বলেন, এত কষ্ট করে পিঠাগুলো ভাঙার কোনো মানে আছে? যার জন্য আপুকে বললাম আপনি নকশা কাটেন আর আমি ভেজে নেই, তাহলে তাড়াতাড়িও হবে, সময়ও থাকবে কথাবার্তা বলার। তো এই যে আপু নকশা কাটছে, আর যে শায়ান ওর ফুপির বাসায় এসে দেখেন কেমনে কাদা মাটি নিয়ে খেলা করে। আর ফুপির উঠানের মধ্যে একটি আম গাছ আছে, ওখানে একটু মাটি, ওগুলো নিয়ে খেলা করছে। আর এই যে এটা আমি করব। তো যাই হোক, অনেক পিঠা বানায়নি, এই পিঠা বানাতে কিন্তু অনেকই সময় লাগে। তো যেহেতু আপু একা একা করছিল যার জন্য আরো বেশি সময় লাগছিল। আর এই যে পিঠা, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেমন হয়েছে। এ পিঠা কিন্তু আরো একবার তেলে ভেজে তারপরে গুড়ে শিরা করে খেতে হবে, পিঠাটা কিন্তু অনেক মজা। আমার আগের ভিডিওতে দেখেছেন এই পিঠাগুলো কেমনে গুড়ের শিরা করে ভিজিয়ে দেই। আর এই যে সবার নামের কিন্তু একটা করে অক্ষর লিখেছে ওর ফুপি, শায়নের নাম কিন্তু সাবরিয়া শায়ন রমিম, ওকে আমরা ডাকনাম রমিম বলে অনেকে, অনেকে শায়ন বলে, তো আমরা বাড়িতে সবাই রমিমও বলি শায়নও বলি, আর নির্দিষ্ট যে শায়ন বলবো সেটা নয়। তো সবার নামের প্রথম একটা করে অক্ষর লিখে দিয়েছি, আর এখন আমি নিয়ে যাবো এগুলো পিঠে। আর ফুপু নেবে না, বলছে তুমি নিয়ে যাও, আমি আবার পরে বানিয়ে নেব।
যেহেতু অল্প একটু পিঠা। তো শায়নের ফুপির বাসা কিন্তু শায়নের ফুপি একাই থাকে, আর আমি কি বলবো, আমার একদম রাস্তার পাশে বাসা হয়, সব সময় শব্দ। আর ইদানিং আমার এই শব্দের জন্য মাথা একটা প্রবলেম হয়, এত পরিমাণে মাথা যন্ত্রণা করে, 2-3 দিনে আমার মাথা যন্ত্রণাটা ভালো হয় না, জানি না কিসের জন্য। তো আমরা আবার কিন্তু ওর ফুপির বাসায় এসে আবার বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু কেনাকাটা করেছি। আসলে একটা সংসারে যে কত খরচ সেটা কিন্তু যে সংসার চালায় তাই জানে, আর আমরা যারা বসে বসে শুধু খাই আমরা কিন্তু তার একটু ছিটাফোটাও জানি না, যে সংসার চালাতে কতটা কষ্ট শ্রম দিতে হয়। তো এই যে আব্বার জন্য একটা স্যান্ডেল নিয়ে আসছি, শায়নের পাপার জন্য একটা নিয়ে আসছি। তো আমি বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাজারে গিয়েছিলাম, বাজারে সব কিছুরই দাম অনেক বেশি, তো গ্যাসের দাম যে এত বাড়া বেড়েছে যা বলার মতো নয়। তাই ভেবেছি ময়দা নিয়ে আসলে লাকি চুলার জ্বালানো হবে, আর সেটাতেই রান্নাও হয়ে যাবে আর গ্যাসের খরচটা কমে যাবে, এই ভেবেই আর কি নিয়ে আসিনি, 6টি ময়দা নিয়ে আসছি। তো তেলের দাম একটু কমেছে, কিন্তু যে এখনো যে মধ্যবিত্তরে নাগালে আসছে এটা কিন্তু নয়। তো আমার শায়ানে পয়সা চকলেটগুলো অনেক পছন্দ করে, যার জন্য ওর জন্য নিয়ে আসছি, ওকে তো রেখে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে এই অল্প অল্প করে বাজার করেছি, কাঁচা সবজি তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু একটা নতুন আলু নিয়ে আসছি, এটা হচ্ছে মিষ্টি আলু, এবছর এবারই প্রথম, একদিনও খাইনি। তো বাজারে গিয়ে দেখলাম নিয়ে আসলাম, তো এগুলো কিন্তু 40 টাকা কেজি নিয়েছে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার থেকে কম না বেশি নিয়েছে, আমি জানি না এগুলোর দাম কেমন। তো সবার কাছে একটি অনুরোধ, আমি অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, সবাই প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে দেখবেন, আমার পাশে থাকবেন, আর চাইলে আমার ভিডিওতে একটি লাইক করতে পারেন, আর তার সঙ্গে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। আর বাঁধাকপিটা আমার অনেক পছন্দ, এটা ডিম দিয়ে ভাজি করলে আমার আর অন্য কিছু লাগে না, যার জন্য আমি বাঁধাকপি 2টা নিয়ে আসছি। আর পেয়ে গিয়েছিলাম দেশি ফুলকপি, সেগুলোও কিন্তু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, এই নিত্য প্রয়োজনীয় যা যা লাগে অল্প অল্প করে নিয়ে আসছি। তো আমি জানি না আমার ভিডিওর ভয়েস আপনাদের এখন কেমন লাগে মিউজিক ছাড়া, তো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। মিউজিক আর আমি ইউজ করব না, একদমই না, কারণ মিউজিকের জন্য আমার ভিডিও কপিরাইট খায়, এত কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, তারপর যদি কপিরাইট খায় তাহলে কেমন লাগে বলুন তো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।